নড়াইলের কালিয়া উপজেলার ডুমুরিয়ায় লিয়াকত আলী শেখের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একই এলাকার ইবাদত মোল্লার বিরুদ্ধে। ওই জমিতে রাতের আধারে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন ভুক্তভোগীদের পিটিয়ে আহত করে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী লিয়াকত আলী শেখ জানান, পরে আমার ফুফু মরে যাওয়ার আগেই এই জমিটা ফুফো মরে যাওয়ার পরে তার ভাগ্নি আছে, আমার এই ফুফোর ভাগ্নি, সেই ভাগ্নির কাছে আমি তার অংশ ক্রয় করে নিছি। এ পর্যন্ত এই জমি আমি আমি ভোগ দখল করে আসতেছি এই ফুফোর সাথে 77 সালে লিখে নিছি। সেই লেখা ওইভাবেই আর ওই অরের সূত্রে বুঝছেন, ওই ক্রয় সূত্রে আর অরের সূত্রে এই জমি আমি ভোগ দখল করে আসতেছি এ পর্যন্ত। পরে রেকর্ড আইছে, রেকর্ড আইছে, মাঠ রেকর্ড আমার দিয়ে গেছে, আমি পাইছি। তারপরে 30 দাঁড়া করছে আমার এই এই পাশের লোক, এই 30 দাঁড়া করছে, 30 দাঁড়ার রায় আমি পাইছি আব্দুল মোল্লা সরমোল্লা, আর হলো ওই আর বা চাচা তো বাইরে আছে রফিকুল রবিউল, হ্যাঁ ইয়া আটানা, আর এই যে আমি যে ভোগ দখল করতেছি এ হলো আটানা। মফেল কফেল দুই ভাই, দুই ভাই, তাই এক ভাইয়ের অংশ উড়া আর এক ভাইয়ের অংশ মেহের, তাই এই এক ভাইয়ের অংশ আমি ভোগ দখল করে আসতেছি। এ ব্যাপারে ইবাদত মোল্লার ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করলে বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এই জমি মেহের মোল্লার, তিনি মারা যাওয়ার পরবর্তীতে তার ভাতিজাদের কাছ থেকে 2 বছর আগে কয়েকটি দাগ মিলে 13% জমি ক্রয় করে নেই। তারপরে ওই যে মাটি কাটার সব বাধা দি নেই, ইটানা সব বাধা দি নেই, বালি আনা সব বাধা দি নেই, কাঁথার সময় বাধা আছে। তখন সুভাষ বাবু ফোনে বলছে কি অতিরি ওই অলরে কাঁথায় দেন, তারপরে বসির মেয়াদি নিয়ে ডিল করতেছে, ঠিক আছে, সবকিছু আমার নিয়ন্ত্রণে, আমি এই যে বালি হলার দুই গাড়ি নিয়ে ফেলাচ্ছি, তুমি যেন আমার বিরোধী কিছু লেখে না, আর এই নিয়ামতে তোমার ফোন দিয়েছিলে সবিমবি ছাড়িয়ে না বসছো। এ বিষয়ে নাড়াগাতি থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, আমরা কয়েকবার থানায় ডেকেছি কিন্তু ইবাদত মোল্লার কেউ আসে না, তাই বলেছি বিষয়টি কোর্টের মাধ্যমে মীমাংসা করে নিতে, তবে কোনো প্রকার আইন শৃঙ্খলার অবনতি হলে আমরা কাউকে ছাড় দিব না।